السلام عليكم ورحمة الله، شكرا لكم على القناة ونقطة الكوري. আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিক আলোচনা করবো। আজকের টপিক হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়ার অর্গানিজম কি? কোরে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, এটা হচ্ছে গ্রাম পজিটিভ অ্যারোবিক, নন ক্যাপসুলেটিভ, নন স্পোর ফর্ম, মোস্টলি নো মোটাইল বেসিলি। ট্রান্সমিশন কিভাবে হয়? ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড রেসপিরেটরি সিকুয়েশন থ্রু এয়ারবোন ড্রপলেট ফর্ম। এয়ারবোন ড্রপলেট হাঁচি কাশি মাধ্যমে ছড়ায়, তাছাড়া ইনফেক্টেড স্কিন লেশন, ইনফেক্টেড পার্সনের স্কিন লেশনের মাধ্যমে ছড়ায়। একটা ইনকিউবেশনের পিরিয়ড কত? 2 থেকে 5 দিন। এবার সেটা প্যাকেজিং জিনিসটা কি? কোরিয়া ব্যাকটেরিয়া ডিপথেরিয়া কলেজ টক্সিন ইন মেডিকেটেড স্কিন অ্যান্ড মিউকাস মিউকোসাল ড্যামেজ অফ প্যারিংস। এই জায়গায় আমরা প্যারিংস দেখতে পাচ্ছি। প্যারিংসটা 3 ভাগ বিভক্ত, প্রথমে আছে প্যারিংস, পুরো প্যারিং, মেরিঙ্গো প্যারিংস। তো এরকম কোরিয়া ব্যাকটেরিয়া ডিপথেরিয়া কি করে? এই টক্সিনটা এই প্যারিংসের মধ্যে এরকম নিঃসৃত করে এবং কি করে, তো এই প্যারিংসের পাশাপাশি টনসিল, ল্যারিংস অ্যান্ড সামটাইমস নোজ অ্যান্ড পাউডার মধ্যে এই টক্সিনটা রিলিজ করে। আর এই টক্সিনটা কি? টক্সিন ইনহিবিটস ফুডিং সিনথেসিস। টক্সিনটা কি করে? ফুডিং সিনথেসিস ইনহিবিশন করে অ্যান্ড কজেস লোকাল টিস্যু নেক্রোসিস এবং লোকাল টিস্যু এরকম ধ্বংস করে ফেলে। প্রথমে কি হয়? প্রথমে কিছু দিনের ইনফেকশন হয়, আর একটা অ্যাসিডো মেমব্রেন, অ্যাসিডো মেমব্রেন স্ট্রং ইন দ্য প্যারিংস এবং প্যারিংসের মধ্যে একটা অ্যাসিডো মেমব্রেন পাওয়া, যার কারণে দ্যাট ইন্টারফেস উইথ রেসপিরেশন, যার কারণে রেসপিরেশন এরকম সমস্যা হয়। আর এর সাথে সাথে কি হয়? সিস্টেমিক ডিজিজ হয়। এর মধ্যে আছে কি? এর মধ্যে আছে নেক্রোসিস অর্থাৎ কিডনি ফিব্রোসিস, থ্রম্বোসাইট, থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে প্লাটিনের পরিমাণটা কমে যাওয়া আর কার্ডিওমায়োপ্যাথি অ্যান্ড ডিমিনাইজেশন অফ নার্ভ। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল প্যালাটাইন টনসিল, আর হচ্ছে একটা সিডো মেমব্রেন। এই যে এরকম প্যালাটাইন টনসিল এর মধ্যে হালবার মধ্যে এরকম একটা সিডো মেমব্রেন হয়। এই সিডো মেমব্রেনটা সাদা কালো সেই কালারের হয় এবং এটাকে যখন আমরা পোস্টের দিকে কাটা যাবে তখন এটা উঠে আসবে না, এখান থেকে ব্লিডিং হবে এবং এটা থেকে আমরা বুঝতে পারবো যে এরকম করে ব্যাকটেরিয়াল ডিপথেরিয়া অ্যাটাক করছে। এবার দেখুন কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে। ফিভার ইজ প্রেজেন্ট ইন অ্যাবাউট 50% কেস, 50% কেসে ফিভার থাকতে পারে। কফি ইভেনলি অ্যাবসেন্ট, কফটা অ্যাবসেন্ট থাকে। আদার ম্যানিফেস্টেশন, যে আদার কিছু ম্যানিফেস্টেশন আছে সেটা আমরা ক্লিনিক করি। আদার কি কি ম্যানিফেস্টেশন আছে তার মধ্যে হচ্ছে সাইট অফ ইনভলভমেন্ট, ডেরিং ডেরিং থেকে কি করতে চাইলে কেউ শর্ট থট এবং গলা ব্যথা করবে, ডিসপেপসিয়া, শ্বাসনিতে কষ্ট অনুভব, সিনিস, গলা বসে যাবে, রেসপিরেটরি অবস্ট্রাকশন, স্ট্রাইডর, স্ট্রাইডর মানে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হওয়া, টক্সিক টুক দেখতে টক্সিক টুক মতো এবং বোল নেক অ্যাপিয়ারেন্স, এই যে এরকম বোল নেক মানে ষাঁড়ের মতো গলাটা খুলে যাবে, সিডি মেম্বার, সিডি মেম্বার দেখা যাবে। আর হচ্ছে যদি নোজ ভ্যালাইনাস স্কিনের মধ্যে যদি এরকম ইনভলভমেন্ট করে ওই ব্যাকটেরিয়াটা তাহলে কি হবে? আলসারেশন, মেমব্রেন ফর্মেশনের স্ক্লেরোস্যাঙ্গুইনিয়াস ডিসচার্জ। স্ক্লেরোস্যাঙ্গুইনিয়াস ডিসচার্জটা হচ্ছে রক্ত এবং পানি মিশ্রিত ডিসচার্জ, আর এরকম নোজ ভ্যালাইনাস স্কিন থেকে হবে। আর এরকম কি কমপ্লিকেশন হতে পারে? আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, রেসপিরেটরি ডিসচার্জ হতে পারে, স্ট্রাইডার হতে পারে, সাইনাস হতে পারে। মায়োকার্ডাইটিস মানে হচ্ছে হার্ট মাসেলের ইনফ্লামেশন, এরিথমিয়া হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। পলিনিউরাইটিস, ফিচার্স অফ লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস, মোটর নিউরন গুলো প্যারালাইসিস হতে পারে, ক্রিয়ার নার্ভ প্যারালাইসিস হতে পারে, সেসুলিস্টার হতে পারে, অ্যাটেনাল ফেল হতে পারে, সার্কুলেটরি কোলাপস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। এই যেটা হচ্ছে মায়োকার্ডাইটিস, ইনফ্লামেশন হার্ট মাসেল, আর এরিথমিয়া কি? এরিথমিয়া এই যে প্রবলেম উইথ দ্য রেট অর রিদম অফ দ্য হার্ট বিট, মানে হার্ট বিটে প্রবলেম হয়। মানে কি হয়? ডিউরিং এরিথমিয়া এই হার্ট ক্যান বিট টু ফাস্ট, হার্টটা হয়তো বা খুব দ্রুত চলবে বা স্পিডে চলবে, ওদের কথা এই জন্য বলা রিদম অফ হার্টটাকে এরিথমিয়া বলা হয়। আমরা এই জিনিসটাকে কিভাবে চিনতে হয় বাইরে থেকে দেখে কিভাবে টেস্ট হলে ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার থেকে চিনতে হবে। তার মধ্যে কি আছে? প্রেজেন্স অফ সিডো মেমব্রেন, তারপর হচ্ছে এই যে আমরা বললে কি অ্যাপিয়ারেন্স আর কিছু, এর সাথে আমরা কিছু রিলেভেন্ট ইনভেস্টিগেশন দিতে পারি, এটা তেমন গুরুত্বপূর্ণ, তারপর ইনভেস্টিগেশন দিতে পারি। এখন দেখি আমরা কি কি ইনভেস্টিগেশন দিতে পারি। সোয়াব, সোয়াবটা কোথা থেকে নেবে? টেকেন ফ্রম নোজ, তারপর হচ্ছে সিডো মেমব্রেন, ক্রাফ্ট, এনি আলসারেশন, এটাকে পাঠানো হবে কোথায়? স্যাম্পল, কি করার জন্য পাঠানো হবে? এটা সাধারণত যারা প্যাথোলজিস্ট তারা করবে, কি করবে? গ্রাউন্ড স্ট্রেনিং করবে, আলবার স্ট্রেনিং করবে, টক্সিজেন সিটি করবে। এগুলা করা করার পরে তারা কনফার্ম হবে যে এই সোয়াবের মধ্যে কোন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটা আছে। আর আমরা একটা নর্মাল কমপ্লিট ব্লাড কমন সিভিতে দিতে পারি, এখন থেকে কিভাবে নর্মাল হবে, বাট হেমোলাইটিক এনিমিয়া হতে পারে এবং থ্রম্বোসাইটোপেনিয়া আর প্রেজেন্ট থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। এই যে আমরা ইনভেস্টিগেশনের জন্য দিলাম, ওইটাকে যদি সফটটাকে যদি মাইক্রোস্কোপ এক্সামিনেশন করা হয়, যদি আমরা সেটা করে দেখি দেখতে পাবো এরকম ক্লোভ শেপ বেসিলি, এরকম ক্লোভ শেপ মানে হচ্ছে লবঙ্গ আকৃতির এরকম বেসিলি দেখতে পাবো। এটা হচ্ছে ইনভেস্টিগেশন, মাইক্রোস্কোপ এক্সামিনেশন, এ হচ্ছে ডিপথেরিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পারবে।